রেশন বন্টন দুর্নীতিতে এবার বনকায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। বালু খনিষ্ঠের মিলেই হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। মিল এবং বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। বনকায় মন্ত্রী খনিষ্ঠের মিলেই হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলে তল্লাশি চালাচ্ছেন তারা। মিল মালিক মন্টু সাহা জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ। এই মিল থেকেই সাপ্লাই হতো রেশনের আটা। তল্লাশি করা হচ্ছে মন্টুর কোরার বাগানের বাড়িতেও। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কারণ ইডি আধিকারিকরা দিকে দিকে হানা দিচ্ছেন রেশন বন্টন দুর্নীতির তদন্তে। এবার বনগাঁতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। মিল এবং বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তারা। সকাল 8টা থেকেই শুরু হয়ে গিয়েছে এই তল্লাশি। বনগাঁয় মন্ত্রী ঘনিষ্ঠের মিলে এবার তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি উৎসব। উৎসব, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? কারণ বনগাঁয় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা, সকাল 8টা থেকে তল্লাশি চলছে, এখনো পর্যন্ত কি কি আপডেট উঠে আসছে? দেখো বন্ধু, তুমি জানো যে রাজ্যের বিভিন্ন জায়গায় ইডি তল্লাশি চলছে এবং রেশন দুর্নীতি নিয়ে ইডি তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, তিনি গ্রেপ্তার হয়েছেন, ইডি হেফাজতে রয়েছেন, এবং মন্ত্রী গ্রেপ্তার হওয়ার পরে বনগাঁয় একটা জল্পনা চলছিল যে বনগাঁরও বেশ কয়েকজন ব্যবসায়ী তারা ইডির এসখানের রয়েছেন। এবং সেই মতো আজকে আটটা থেকে, সকাল 8টা থেকে বনগাঁর কালোপুরে রাধাকৃষ্ণ ফলার রাইস মিলে ইডি তল্লাশি চলছে। এবং পাশাপাশি এই মিলের মালিক মন্টু সাহা, তার বাড়ি বনগাঁর কোরার বাগানে, সেখানে তল্লাশি চলছে। পাশাপাশি তার অফিস, সেখানেও তল্লাশি চলছে। সকাল থেকে ইডির আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন এবং বাড়ি এবং মিল সেই জায়গাগুলিতে সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছেন তারা। বা কার্যত মিলের মধ্যে যারা যা প্রবেশ করতে চাইছেন, কয়েকজন সকাল থেকে কয়েকজন মিলের কর্মী ছাড়া বাকি কাউকে ঢুকতে দেওয়া হয়নি বা এখনো পর্যন্ত হয়নি। ইডি সূত্রে আমরা যতটা জানতে পারছি যে এই মিলের থেকে যে এই এলাকার যে আটা সাপ্লাই হতো, রেশনের আটা সাপ্লাই হতো, সেই সাপ্লাই থেকে এখানে কোথা থেকে মাল আনা হতো, কি ধরনের মাল রাখা হতো, বা মাল বাইরে থেকে কেনা হতো কিনা, পাশাপাশি এখান থেকে কত পরিমাণে মাল যেত এবং সেই মাল যাওয়ার ক্ষেত্রে সেখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা, এবং এই যে মালিক মন্টু সাহা, তার সঙ্গে মন্ত্রীর কোনো ঘনিষ্ঠতা আছে কিনা, সম্পূর্ণ বিষয়টা ইডির পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। পম্পি, উৎসব তুমি সঙ্গে থাকো। আপনাদের সামনে একদিকে যেমন তুলে ধরছি বনগাঁতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা, অন্যদিকে আরো একটি জায়গা রানাঘাটে, সেখানেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। রেশন বন্টন দুর্নীতির তদন্তে ইডি আধিকারিকরা দু জায়গায় সকাল থেকেই চলছে তল্লাশি, একদিকে বনগাঁ অন্যদিকে রানাঘাট। রানাঘাটের রেশন ডিলারের বাড়িতে ইডি আধিকারিকরা, দুটি জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে বনগাঁতে, সেখানে মিল এবং বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সকাল 8টা থেকেই শুরু হয়ে গিয়েছে তল্লাশি। এমনকি জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ, তিনি, তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এবং তার মিলে তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে রানাঘাটে, সেখানে রেশন ডিলারের বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। বাইরে দেখতে পাচ্ছেন সিআরপিএফ জওয়ান, তাদেরকে মোতায়েন করে রাখা হয়েছে। দুটি ছবি পাশাপাশি তুলে ধরছি। সকাল 8টা থেকে মিল এবং বাড়িতেই তল্লাশি চলছে বনগাঁতে। আরো একবার ফিরবো আমাদের প্রতিনিধি উৎসবের কাছে। উৎসব, তুমি বলছিলে বনগাঁতে তল্লাশি চলছে, সকাল 8টা থেকে তল্লাশি চলছে এবং এই মিলেই রেশনের আটা সরবরাহ করা হতো এই মিল থেকে। আর কি কি অভিযোগ সামনে আসছে? স্থানীয় বাসিন্দারাই বা কি বলছেন? স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছে যে এই মিল থেকে মূলত যে আটাটা বিলি হতো, সেই আটা বন্ধার যে গুণগত মান নিয়ে তারা প্রশ্ন করছেন বা তুলেছেন, এবং তারা যেটা বলছেন যে এই ব্যবসায়ী মানে যে মিল মালিক মন্টু সাহা, তিনি হচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ। একই অভিযোগ করতে আমরা দেখেছিলাম যে বিরোধী যে বিজেপির নেতাদের এবং বিজেপির যে বিধায়ক, এখানকার বিধায়ক স্বপন মজুমদার, তিনিও গতকালই অভিযোগ করেছিলেন যে এই মন্টু সাহার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠতা রয়েছে, তিনিও পার পাবে না, অর্থাৎ তার বাড়িও তো ইডিহানা হতে পারে। আজ দেখা যাচ্ছে যে ইডিহানা, এবং এখানকার যে বিজেপির যে জেলা সভাপতি দেবদাস মণ্ডল, তিনিও এক সময় অভিযোগ তুলেছিলেন যে এই রাইস মিলের যে দুর্নীতি হচ্ছে, এই রাইস মিলের বিরুদ্ধে তিনিও সরব হয়েছিলেন। এবং সে স্বাভাবিকভাবেই সেই ঘটনার পরেই এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছিল এবং তারপর থেকে এলাকায় জল্পনা শুরু হয়েছিল এই মিল মালিককে নিয়ে এবং মিলের মিল নিয়ে। পরবর্তীতে আজ দেখা যায় সকাল 8টা থেকে এই ইডির হানা, ইডির তল্লাশি সকাল থেকে, তুমি বলছো সকাল 8টা থেকে শুরু হয়েছে তল্লাশি, রেশনের আটা সরবরাহ করা হতো এই মিল থেকে। ঠিক কি ধরনের দুর্নীতি হতো? দুর্নীতি সম্পর্কে সেটা যদিও এখনো তদন্ত সাপেক্ষের বিষয়, কারণ হচ্ছে সেইভাবে এই মিলের বিরুদ্ধে যে অভিযোগ বা দুর্নীতির অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত আমরা সামনে আসেনি বা আমরা দেখতে পাইনি যে এই মিলের তেমন কোনো কোনো ইয়ে হয়েছে বা দুর্নীতি হয়েছিল।
তবে যেহেতু ইডির এসকানের মধ্যে রয়েছেন এবং মন্ত্রী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছিলেন এবং মন্ত্রীর গ্রেপ্তারটা ঘনিষ্ঠ বলে পরিচিত এবং যেহেতু রেশন দুর্নীতির বিষয়ে এইখানে তদন্ত চালানো হচ্ছে ফলে এখানেও দুর্নীতি আছে কিনা সেটাই ইডি আধিকারিকেরা কিন্তু এখন তদন্ত করে দেখছে এবং কোন ধরনের যদি দুর্নীতি থাকে সেটা অবশ্যই পরবর্তীতে ইডি সূত্রে আমরা যদি জানতে জানানো হবে তবে এখনো পর্যন্ত দুর্নীতি এখানে কোনো হয়েছে কিনা সেই বিষয়টাই খতিয়ে দেখছে ইডি আধিকারিকেরা কমপ্লি ধন্যবাদ উৎসব বনগাতে একদিকে ইডি আধিকারিকরা সেখানে হানা দিয়েছেন অন্যদিকে রানাঘাটে রেশন ডিলারের বাড়িতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা বনগায় সকাল 8টা থেকে মিল এবং বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা রেশনের আটা সরবরাহ করা হতো মূলত এই মিল থেকেই অন্যদিকে রানাঘাটেও তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকরা আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সুমন সুমন রানাঘাটে রেশন ডিলারের বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা কেন এখানে হানা দিয়েছেন তারা হচ্ছে রেশন বন্টন দুর্নীতি মামলা ইতিমধ্যেই ইডি তদন্ত করছে সেখানে বাকিবুর রহমান সহ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তারা তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং এই বাকিবুরে যেটা জানা যাচ্ছে বাকিবুর রহমানের জিজ্ঞাসাবাদ চালানোর পরই খোঁজ পাওয়া গেছে নিতাই ঘোষের যে নিতাই ঘোষ হচ্ছে রানাঘাটে বলা যায় যে নদিয়া জেলার একাংশের কিংপিন তার রেশন ডিলার সহ বেশ কয়েকটি চালকল রয়েছে এবং সেখানে আজকে তার রানাঘাটের দক্ষিণ পাড়ার বাড়িতে সকাল 9টা নাগাদ ইডির আধিকারিকরা আছে সেখানে প্রায় 7 থেকে 8 জনের প্রতিনিধি তারা ইতিমধ্যেই সেখানে কথাবার্তা বলছে জিজ্ঞাসাবাদ করছে পাশাপাশি সিআরপিএফ জওয়ান রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রয়েছে বাড়ির বাইরে এবং জানা যাচ্ছে তার চালকল রয়েছে সেই চালকলে তারা যাবেন এবং এই নিতাই ঘোষ কিন্তু দীর্ঘদিন ধরেই এই রেশন বন্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন এবং নদিয়ার একাংশে তার ডিলারশিপ রয়েছে তো সেক্ষেত্রে কোন দুর্নীতি বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে ইডি হানা এবং দক্ষিণ পাড়া বাড়িতে কিন্তু এখন ইডি আধিকারিকরা রয়েছে কমপ্লিট কখন থেকে শুরু হয়েছে তল্লাশি দেখো একদম ঠিক সকাল 9টা থেকে শুরু হয়েছে এই 9টা নাগাদ ইডি আধিকারিকরা 7 থেকে 8 জনের দল তারা আসেন এই দক্ষিণ পাড়ার বাড়িতে এবং এসে এখন কিন্তু সেখানে জিজ্ঞাসাবাদ চলছে দীর্ঘক্ষণ ধরে এবং সমস্ত কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে নিতাই ঘোষ কি বাড়িতে রয়েছেন দেখো সেটা সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না কারণ বাড়ির ভিতর থেকে কিছু বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না সম্ভবত তিনি হয়তো বাড়িতেই রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার আর যে রয়েছে বা কি রয়েছে কতদিন ধরে তিনি ডিলারশিপ নিয়েছেন এবং নদীয়া একাংশ কোথায় কোথায় তার ডিলারশিপ রয়েছে সেইগুলো কিন্তু তারা খোঁজ চালানোর চেষ্টা করছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করছে পম্পি ধন্যবাদ সুমন বাকিবুর রহমান ঘনিষ্ঠ নিতাই ঘোষের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা রানাঘাটে রেশন ডিলারের বাড়িতে তল্লাশি চলছে নিতাই ঘোষ যেমন একাধারে রেশন ডিলার তেমন একাধিক চাল কল রয়েছে তার রেশন বন্টন ব্যবসার সঙ্গেও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত